हाय आमी रूपम। आजकल এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেব। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে অক্ষয় কুমার রোহিত শেট্টি আবার একসাথে কোলাবরেট করতে চলেছে। তবে রোহিত শেট্টি এবার কিন্তু ছবির পরিচালক নয়, সে ছবিটা প্রোডিউস করবে। অক্ষয় ছবির কো প্রোডিউসার হবে, তবে ছবিটা পরিচালনা করবে কে, সেটা হচ্ছে মোহিত সুরি। মোহিত সুরির বেশ কিছু ছবি আছে যেগুলো খুব স্টাইলাইজ, সে অ্যাক্টরদেরকে অন্যভাবে প্রেজেন্ট করে, খুব স্কোপ তৈরি করে দেয়। আবার কয়েকটা ছবি আছে যেগুলো একদমই ওয়ার্ক করেনি। তো মোহিত সুরির ছবিতে যেটা সবথেকে ভালো হয় সেটা হচ্ছে খুব দারুণ দারুণ গান এবং চরিত্রায়ন খুব জব্বর করে। তো এবার দেখার অক্ষয় কুমারকে সে কীভাবে প্রেজেন্ট করে। এটা খুব একটা স্টাইলিশ অ্যাকশন ফিল্ম হতে চলেছে এবং অক্ষয় কুমারকে এর আগে এরকম অবতারে নাকি দেখা যায়নি যেমনটা সোর্স বলছে। তো দেখার সুরি, শেট্টি এবং কুমার এই তিনজনের কোলাবোরেশন কেমন হয়। সব ঠিক থাকলে 2024-এর শুরুর দিকে এই ছবিটা ফ্লোরে যাবে। দেখার ছবিটা হয় কেমন। অক্ষয় কুমার এখন অ্যাকশন ফিল্ম যেরকম সে ছবি করছিল সেই প্যাটার্নটাকে ভাঙার চেষ্টা করছে, মানে মাস ফিল্ম যে ছবিগুলোর ফ্র্যাঞ্চাইজি ভ্যালু রয়েছে সেরকম ধরনের ছবি অক্ষয় কুমার আস্তে আস্তে করার চেষ্টা করছে, যাতে সে বড় বড় হিট ছবি এবার দেয়। দেখার সে কি আবার নিজের পুরনো ফর্মে ফিরতে পারে, আশা আছে। আজকের পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে বিষ্ণু বর্ধনের পরবর্তী ছবিতে সালমান ভাই আছে, আমরা জানি। তো সালমান খানের অপোজিটে যাকে দেখা যাবে ছবির ফিমেল লিড, সেটা হতে পারে তৃষা। তার সাথে ফাইনাল মিটিং হয়ে গেছে এবং তাকেই এই ছবির জন্য ফাইনালাইজ করা হয়েছে ফিমেল লিড হিসাবে, এমনটাই শোনা যাচ্ছে। দেখার তৃষা এবং সালমান খানকে একসাথে দেখতে কেমন লাগে। এর আগে তৃষাকে আমরা খাট্টা মিটাতে দেখেছি, তার ছবিটা খুব বড় সাকসেসফুল ছবি নয় সেটা। দেখার ভাইজানের সাথে কি তার ছবি হিট হয়, কারণ বিষ্ণু বর্ধন, সালমান খান, তো আশা করছি এই ছবিটা জমে যাবে। সিংঘম আগেইন এই ছবিটা আজ থেকে ফ্লোরে গেছে YRF স্টুডিওতে। এবং আমার সবথেকে যেটা খারাপ লাগে এই কপ ইউনিভার্সের রোহিত শেট্টির এই ছবি, এত এত বড় হিট হয়েছে ছবিগুলো, কিন্তু তারা না কোনোভাবেই কোনো কিছু মানে সিক্রেট রাখে না। আজকে এই মুহূর্তে আমরা অজয় দেবগন, রণবীর সিং, রোহিত শেট্টিকে দেখতে পাচ্ছি, খুব ভালো কথা। কিন্তু অক্ষয় কুমার সে এই পোস্ট শেয়ার করে বলে দিচ্ছে যে সে ফ্লোরে যাবে, সে ছবিতে থাকবে। আরে অডিয়েন্স সিনেমা হলে গিয়ে সারপ্রাইজ পাবে, অক্ষয়কে কোনো প্রমোশনে কিছু তো দেখেনি। তো সেই ছবিটার যা ক্রেজ হবে, তারপরে অক্ষয়কে প্রমোশনে রাখা হলো, মানে ওয়ার্ড অফ মাউথ থ্রু যা বিজনেস হবে, যেটা পাঠানের ক্ষেত্রে করেছিল। তারা কোনো সিক্রেসি কিছু মেনটেনই করে না, ট্রেলারে দেখিয়ে দেয় কে কোথা থেকে কীরকমভাবে এন্ট্রি নেবে, যেটা আমার একদম ভালো লাগে না। দেখার এবার কি তারা প্রমোশন প্ল্যানে কিছু চেঞ্জেস করে। এবার যদি আমরা জওয়ানের ওয়েস্ট বেঙ্গল কালেকশন নিয়ে কথা বলি, তার কারণ যেহেতু এক সপ্তাহের কালেকশন এসে গেছে। বলিউড হাঙ্গামাতে ওয়েস্ট বেঙ্গল থেকে জওয়ান কত কোটি টাকার বিজনেস করেছে এক সপ্তাহে, সেটা জানানো হয়েছে। এই ছবিটা আনুমানিক 12,29,00,000 টাকার বিজনেস করেছে এক সপ্তাহে। জাস্ট ভাবো এই ছবিটা কি দারুণ বিজনেস করেছে। আমরা জানি পাঠান অ্যাপ্রক্সিমেটলি 34 কোটি টাকার বিজনেস করেছিল, সেখানে জওয়ান নিজের প্রথম সপ্তাহে 12 কোটি টাকার বিজনেস করেছে। এবং তুমি যদি আজকে আগামীকালের বুকিং দেখো, এই ছবির যে রেসপন্স সেটা চরম জাস্ট। এবং আমরা যদি জওয়ানের ওভারঅল কালেকশন বলি, তাহলে এই ছবিটা নিজের দ্বিতীয় শুক্রবার কালেকশন করেছে অ্যারাউন্ড 19,10,00,000 টাকার। এবং ছবিটার অল ওভার ইন্ডিয়াতে কালেকশন হলো 410,43,00,000 টাকার। এবং ছবিটা মাত্র 9 দিনে 400 কোটির গণ্ডি পার করলো। এবং যদি আমরা শুধুমাত্র হিন্দির কালেকশন দেখি, তাহলে 366,08,00,000 টাকার কালেকশন করেছে ছবিটা 9 দিনে। এবং ওয়ার্ল্ড ওয়াইড গ্রস যদি দেখি, তাহলে এই ছবিটা 9 দিনে 700 কোটির গণ্ডি পার করে গাদার 2-কে গ্রস কালেকশানে ওয়ার্ল্ড ওয়াইডে বিট করে দিল। 735,02,00,000 টাকা কামালো ছবিটা ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশানে। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, রেড বাটনটা প্রেস করে অবশ্যই করো। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।